দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে, একটি আপু আসছে ছোট্ট একটি বাচ্চা কোলে করে নিয়ে। আসলে কি হয়েছে তার জীবনে বা কেন এই অবস্থায় আসতে হয়েছে, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। আপু আপনার নাম কি? জান্নাতি। আপু এই বাচ্চাটা কার? বাচ্চাটা আপনার। এই বাচ্চা নিয়ে তো আগে একবার আসছিলেন নাকি? আচ্ছা আচ্ছা, তা আজ আবার নতুন করে কি করতে আসছেন, কি বলতে চান? কিছুদিনের মতন বাড়িতে আসছিল নাকি দূরের থেকে চলে গেছে? দেখতে আসছিল? কথাটা হয়েছিল না? দেখা সাক্ষাৎ করে গ্রামে আসছিল? আচ্ছা আচ্ছা, খালি শুধু ফোনে কথা হয়েছিল? এটা কোন জীবন হলো? তা আপনার আগের স্বামীটা কি হয়েছিল? বিয়েটা কিভাবে হয়েছিল আপনাদের? ভালোবাসা। কতদিন প্রেম ভালোবাসা করে করছিলেন? কষ্টের জীবন না? প্রেম প্রেমের মনের মানুষটা আসলে পাইলেন, কিন্তু আসলে টিকলো না সংসারটা। বাচ্চাটা ছেলে না মেয়ে? ছেলে। এখন খরচ টরচ, বাচ্চার খরচ টরচ কিভাবে চলে, কোথায় থাকেন? বাড়ি কোথায়? গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি হচ্ছে রংপুর। রংপুর, ওইখানেই থাকেন? ঢাকাতে থাকেন। গ্রামে কি জায়গা জমি টমি আছে? আছে জমি। সেরকম মানে আমরা তো মানে প্রেম ভালোবাসা করে বিয়ে করছি বলে না, আমার মা মানে আমার ই করে দিছে, তেজ করে দিছে, যাইতে পারি না বাসাতে। এখন একার মতো একা আছেন? সাথে কে আছে, গার্জিয়ান বলতে কে আছে? গার্জিয়ান বলতে কেউ নেই, নিজের গার্জিয়ান নিজেই আমার। তা একটা মেয়ে মানুষ বাচ্চা নিয়ে এভাবে থাকাও তো কষ্টদায়ক। কষ্ট কপাল, জানি নাই যে ভবিষ্যতে এরকম হবে, এখন হয়েছে তার জন্য এইভাবে থাকি। আচ্ছা, আজ ভিডিওতে আসছেন কি নতুন করে সংসার করবেন সে আশায় না কোনো সহযোগিতার আশায়? আমি একটা ভালো মনের মানুষ যে আমার সুখে দুঃখে পাশে থাকবো, আমি আর প্রেম ভালোবাসা করতে চাই না, যে বিয়ে শাদি করতে পারবো, যখন একটা ভালো মনের মানুষ পেলে বিয়ে শাদি করবো আর প্রেম ভালোবাসা করবো। আচ্ছা আচ্ছা, তো আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে? আমার সাথে যোগাযোগ করবেন, নাম্বারটা কি মুখস্থ আছে? নাম্বার মুখস্থ নাই। আচ্ছা, লেখাপড়া করেন নাই? লেখাপড়া করছি, আমি নিজের নামটা আমি লিখতে পারি। আচ্ছা আচ্ছা, আগে গার্মেন্টসও করতাম, এখন তো বাচ্চাটা ছোট হইলা গার্মেন্টস করতে পারি না, এখন মানুষের বাসা বাড়িতে কাজ করি। আপনি দেখে বলতে পারবেন না? তাই একটু বলে দেন। 01835095199। যাই হোক, নাম্বারটা খোলা রাখবেন, আর কেউ ফোন দিলে অবশ্যই সত্যি কথা বলবেন আর সত্য দিয়ে জীবন সাজাবেন, ঠিক আছে? তো ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।